মর্নিং সবাইকে। আজকে সকালবেলা উঠে স্নান করে নিয়েছি, ঠাকুরের পুজোও দিয়ে দিয়েছি। কেন এত গরম হয় না, যেহেতু ছাদের ওপরে ঠাকুর ঘরটা, তো প্রচুর গরম হয় আর আলাদা ঘরের ভেতরে নেই, তো ওর জন্য তাড়াতাড়ি স্নান করেই পুজো দিয়ে নিই। ছেলে মেয়ে ছুটি চলছে আর আমি এখন থেকে এক্সারসাইজও করছি, ডায়েটও শুরু করে দিয়েছি, ডায়েটিংও শুরু করে দিয়েছি। যাই হোক, একটু ওয়েটটা কমাতে হবে, অনেকটা ওয়েট বেড়ে গেছে, অনেকটা গেইন করেছি ওয়েট। আর রেহানা সকালবেলা চলে এসছে, যে মামুন ছুটি নিয়েছে, তো আজকে এখানে রেহানা ছাদ ধুয়ে নিচ্ছে। আমি এখন টিফিনে কী করছি সেটা দেখাচ্ছি। অনুষ্কাকে সকালবেলা ম্যাম পড়িয়ে গেছে, ওর ম্যাম আসে সকালবেলা পড়াতে 7টার সময়, তো ম্যাম পড়িয়ে চলে গেছে আর অনুষ্কা এখানে ঘোরাঘুরি করছে। এই পড়া হয়ে গেছে, সকালবেলা গরম জল খাওয়া হয়ে গেছে, এখন খাবো হচ্ছে জিরের জল, যেটা রেহানা আমার জন্য করে রেখে দিয়েছে। আর আজকে টিফিনে হবে ঘুগনি। এখানে সব কিছু কেটে রেখে দিয়েছে, যতক্ষণ আমি ঠাকুর ঘরে ছিলাম ততক্ষণ ও সব করে রেখে দিয়েছে। পেঁয়াজ, টমেটো, আলু, পেঁয়াজ সব কুচিয়ে রেখে দিয়েছে। ঘুগনির মটরটা কালকে ভিজিয়ে রেখেছিলাম রাত্রিরে, তো সেটাকেও প্রেসারে সিটি দিয়ে হয়ে গেছে। তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, এখন ঘুগনিটা করে নেবো। আগের দিন এসে বিট্টু অনেকগুলো মাছ দিয়ে গেছে, তো মাছের মধ্যে ছিল ইলিশ মাছ, ট্যাংরা মাছ, তারপরে বেলে মাছ, চিংড়ি মাছ, তো বেশি মাছও আনা হয়নি, মাছের ডিম। তো এইসব মাছগুলোকে রেহানাকে বললাম ধুয়ে ফ্রিজে রেখে দিতে। আর এখানে আমি ঘুগনি করব বলে পেঁয়াজটা তেলে দিয়ে ভেজে নিয়েছি, আমার ঘুগনি রেডি আছে। এবারে অনুষ্কাকেও ব্রেকফাস্ট দেবো, ডিম সেদ্ধ করে রেখেছি 4টে, এখানে আমি সেদ্ধ দিয়ে আজকে ভাত খাবো, ডিম সেদ্ধও দিয়ে দেবো। তো এখানে অনুষ্কার ব্রেকফাস্ট রেডি আছে, একটু বায়োটিটা পুড়ে গেছিলো, তো অনুষ্কা চলে যাবে, কোনো অসুবিধা নেই। আর এখানে অভিজিতেরও ব্রেকফাস্টটা রেডি করে রেখে দিয়েছি, লেবু ছাড়িয়ে রেখে দিয়েছি, ছেলে মেয়েকে খাওয়াবো। অনুষ্কা ব্রেকফাস্ট করে প্র্যাকটিসে চলে যাবে, এখানে আমার ব্রেকফাস্ট আমি নিয়ে নিয়েছি, আমার জুস নিয়ে নিয়েছি। আমি আজকের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এটা হচ্ছে বেলে মাছ সর্ষে দিয়ে করেছি, আর এখানে ভাত করেছি, একটু সেদ্ধ দিয়ে দিয়েছি, যেগুলো আমি খাবো, কুমড়ো, তারপরে পেঁপে, উচ্ছে, এইসব সেদ্ধ দিয়ে দিয়েছি। তরকা করেছি, এটা ডিম দিয়ে রাত্রিবেলা আর একটুখানি বাটার দিয়ে করে দেবো, এখন ডিম দিইনি, ভেজ করেছি। আর এখানে ট্যাংরা মাছের ঝোল করেছি বেগুন আলু দিয়ে, জিরে বেটে, তো আজকে এই রান্না। আর এখানে একটু পেঁয়াজ, লেবু কাটা আছে, পেঁয়াজটা কাটা আছে, এর মধ্যে কাঁচা লঙ্কা দেবো, দিয়ে একটু ইলিশ মাছ ভাজবো আজকে। ইলিশ মাছের নুন হলুদ মাখানো আছে। অভিরাজ, অনুষ্কার এখনও জুস হয়নি, অনুষ্কা প্র্যাকটিসে গেছে, আসলে এই জুসটা করে ওদের খাওয়াবো ভাত খাওয়ার পরে। তো আজকের আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, রাত্রে একটু সন্ধ্যেবেলা একটু আমরা বেরাবো আজকে। আর এখানে আকাশটাও কালো করে এসছে, আশায় আছি বৃষ্টি আসবে, বৃষ্টি আসলে একটুখানি ভালো লাগবে। আর এখানে বিছানাপত্র গোছানো হয়ে গেছে, আজকে পাঞ্চিং বাগটাতে একটা পাঞ্চ করলাম, করে আবার এই ঘরে চলে আসলাম। অভিরাজ এখনও আইপ্যাড খেলে যাচ্ছে, গরমের ছুটি পড়ে গেছে, ঘুরতে কোথাও যাওয়া হয়নি বলে ও খেলে যাচ্ছে, খেলুক। আর এখানে হচ্ছে পাখিদের ছোলা দিয়েছি, পাখিরা খেয়ে যায়নি, আসবে ঠিকই। এখানে আমার সেদ্ধ মাখা রয়েছে, বেলে মাছ নিয়ে নিয়েছি, বিকালবেলা চলে গেছিলাম ছেলে মেয়েদের নিয়ে সুইমিং পুলে, ওদেরকে অনেকক্ষণ সুইমিং করানো হলো, তো ডিপ পুলে গেছিলো অভিরাজ, অনুষ্কা দুজনেই ডিপ পুলে যাচ্ছে এখন, তো ওরা সুইমিং করলো। তারপরে আমাদের বিকালে যে প্ল্যানটা ছিল তার জন্য আমরা রেডি হয়ে গেলাম বাড়িতে এসে, আমি ব্ল্যাক সালোয়ারটা পরেছিলাম, ছেলে মেয়ে নিয়ে বেরিয়ে গেলাম KFC-তে, বলেছিলাম KFC-তে একটা ছোট্ট চিল্লার পার্টি দেবো, তো সব বাচ্চা কাচ্চা, আমার ছেলে তো ব্যস্ত হয়ে গেছে, ওখানেই দাঁড়িয়ে রয়েছে, আর হার্তিকার মুখটা দেখো সবসময় এরকমই ওর এক্সপ্রেশন থাকে। তো এখানে চিল্লার পার্টি কমপ্লিট হচ্ছে, খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে, সব খাচ্ছে সবাই, তারপরে আমরা বাড়ি ফিরে আসলাম। আমাদের খুবই ভালো গেলো আজকের দিনটা, আর বাচ্চাদেরও খুবই ভালো গেলো। তো যাই হোক, ব্লগটা এত অবধি রাখলাম, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, বাই, গুড নাইট।